সোনার গয়না পালিশের নামে কৌশলে এক গৃহবধূর কাছ থেকে 4 লক্ষ টাকার সোনার গয়না নিয়ে চম্পট দিল অজ্ঞাত পরিচয় 2 প্রতারা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে করণদিঘি থানার এলাকায়। নিজেদের সামান্য ভুলে এবং অপরিচিত লোককে বিশ্বাস করে সোনার গয়না হারিয়ে কার্যত কান্নাই ভেঙে পড়েছেন টুঙ্গিদিঘি ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দারা। তাও আবার চোখের সামনে থেকে। আমরা গরিব মানুষ, অনেক কষ্ট করে সঞ্চয় করে জমিয়েছিলাম জিনিসগুলো। কি ঘটনা ঘটছিল? কালকে দুজন লোক এসেছিল, প্রথমে মানে আমার বাড়িতে একজন ঢুকেছিল, ঢুকে এসে ওই দরজা থেকেই গেটের থেকে বলছিল যে ওই সামান লেগা। আমি বলছি না আমি কিছু নেব না, মানে হিন্দিতেই বলছিল, আমি সঠিক হিন্দি ঠিক করে বলতে পারি না। তখন আমি বললাম আমি কিছু নেব না। ও বলছে কিছু নিতে হবে না, আপনি কি সাবান ইউজ করেন, কি পাউডার ইউজ করেন? তা আমি বলছি, তখন আমি বলছি আমি সাবান ইউজ করি। ভিমে ভিমের একটা লিকুইড দেখালো, আমি এটা করো? আমি বলছি না এটা করি না। তখন আমি বলছি এমনি সাবান ইউজ করি। তখন একটা পাউডার দেখালো, বলছে একটা কাগজ দাও, পাউডার দিয়ে কী করে ব্যবহার করতে আমরা দেখিয়ে দিচ্ছি। তখন ওই কাগজ এনে দিলাম, কাগজে পাউডার একটু ঢাললো, ঢেলে বলছে পুজোর বাসন টাসন কোনো কিছু আছে কি? তখন ওই গ্লাস, একটা ছোট গ্লাস এনে দিলাম, তখন ওই গ্লাসটা মেজে পরিষ্কার হয়ে গেল। তারপর বলছে একটা বাটি দাও, একটা স্টিলের বাটি এনে দিলাম, বাটিতে একটু জল দিল। এই পাথরের মতন কিছু ছিল ওদের কাছে দুটো, আর ওই পাউডার ছিল। তখন ওই পাথরটা ওই জলের মধ্যে দিল, বাটিতে একটু জল দিল, জলের মধ্যে একটু পাথর দিয়ে মানে একটু সময় রেখে তুলে দিল, বলছে রূপার জিনিস কিছু আছে চাঁদি, পরিষ্কার হবে, কোথাও যেতে হবে না, বাড়ি বসেই পরিষ্কার করতে পারবে। তারপরে এই দিয়ে আমি একটা রূপোর মালা এনে দিলাম, প্রথমে ওইটা পরিষ্কার করে দিল ব্রাশ দিয়ে ওই জলে ভিজিয়ে। তারপরে আবার বলছে ভালো বাড়িতে হলুদ ব্যবহার করো না। তখন ও হলুদ নিল, হলুদ নিয়ে আবার জল দিয়ে তখন ওই সোনার জিনিসও পরিষ্কার হয়। তখন ওই সোনার জিনিসও চাইছে, আমি সেটাও দিয়ে দিলাম। দিয়ে মানে ইয়ে করে তার বাইরে আরেকজন লোক ছিল, উনি তখন আসলো, বলছে এত লেট হচ্ছে কেন, দেরি হচ্ছে, এতক্ষণ লাগবে। তখন উনি এসেও বসলো এখানে। তারপরে সোনার জিনিস এনে আমি দিলাম, বলছে আর কিছু আছে, আরও কিছু দাও, এর মধ্যে পরিষ্কার হয়ে যাবে একসঙ্গে। আমি বলছি না, আমার এই কানেরটা খুলে দিতে বলছিল, বলছি না এটা আমি খুলবো না, দেবো না এটা। তখন ওই জলের থেকে তুলে একটা সাদা প্যাকেট নিল, ওর মধ্যে ওই আমি দেখতে পাচ্ছি ঢুকাচ্ছে, কিন্তু প্যাকেটের মধ্যে ঢুকাচ্ছে। তারপরে পাউডার দিল, দিয়ে প্যাক করে বলছে 20 মিনিট পরে এসে আবার ব্রাশ করে পরিষ্কার করে দেবো। তখন ওই রাস্তায় গেলাম, আমি তো দেখিনি ওইখানে বাইক আছে, এমনি বাইকের আওয়াজ পেলাম, তারপরে চলে গেছে। তারপরে আমি ওইটা খুলেছি, খুলে দেখি আমার জিনিস কিছুই নেই। তখনই আমি বুঝতে পারলাম কি কি নিয়ে গেছে। এই 3টে সোনার চেন, একটা সোনার লকেট, তারপরে সোনার একটা আংটি, আর একটা কানের জোড়া দুল ছিল, আর একটা রূপার চেন। কত টাকার মোটামুটি তা মানে বাজার মূল্য? 3 লাখের উপরে, 4 লাখ হবে, 4 লাখের মতন। আচ্ছা, তা পুলিশ প্রশাসনকে জানিয়েছেন এই ব্যাপারটা? হ্যাঁ জানিয়েছি। কি দিয়েছে আস্তে আস্তে? আস্তে তারা আর কি দেবে, আমি তো কোনো প্রুফ দিতে পারিনি না, ওদের ফটোও করে রাখিনি, বাইক নিয়ে এসেছে তারও নাম্বার টাম্বারও ই করে রাখিনি, আমি তো আর বুঝতে পারিনি। করেছেন? হ্যাঁ কমপ্লেন করেছি। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পূজো মানে প্রিয় গোপাল বিষয়ী, কলকাতায় আর জেলায় জেলায়। চলে এলো প্রিন্স টেলার্স, যেখানে আপনারা পাবেন লেডিস এন্ড জেন্টস কোয়ালিটি কোটস, শেরওয়ানি, জহর কোট সহ সবকিছুই তৈরি করা হয়। তাই আর দেরি না করে আপনার পছন্দসই পোশাকটি তৈরি করতে আজই চলে আসুন বাবু ব্লক কাঁচরাপাড়া। আমাদের ফোন নম্বর 7003812419।